দুটা দাম চাচ্ছেন কত? আমি তো এখন কোরবানি সময় আলিশেন 2000 বার, তারপর আপনি একটা দাম আছে কাস্টমার সে বাড়বো, তো আরো স্বাস্থ্য বাড়বে, তারপর বিক্রি করবেন না? তারপর বিক্রি করবেন, তারপর বিক্রি। সুধী দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে কৃষক বাড়ির একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো লাল সার গরু আছে। এই সার গরুগুলো দুটি কিন্তু কুরবানি দিয়ে বিক্রি করে দেওয়া হবে এবং কৃষক ভাই কিন্তু একটা নির্দিষ্ট দাম চাবে, সেই দামের ভিত্তিতে কিন্তু আপনারা গরুগুলো কিনতে পারবেন। এই যে দেখেন একদম সুন্দর একটা সার গরু, গুতা যায় নাকি? গুতা যায় না, ঠান্ডা। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি দুটো লাল শাক পালছেন না, এগুলো বয়স কত? বয়স 2 বছর হয়ে গেছে। 2 বছর উপরে হয়ে গেছে না? এই গরুগুলো কি আপনার বাড়ির নাকি কিনা? না, আমি কিনা আনছি। কিনা আনছেন, তখন বয়স ছিল কত? ওকে বয়স 1.5 বছর পরে আসলে আমি 6 মাস ধরে আনছি, 6 মাস রূপে 7 মাস ধরে। 8 মাস ধরে আনছেন না? এটা কি মানে এইরকম স্বাস্থ্য ছিল নাকি? না না, কাবু ছিল, কাবু ছিল। এই মিষ্টি কুমড়ে মুড়ে খাওয়াই আর কি, তো ভালো একটু স্বাস্থ্য করছেন। এগুলো তো বোধহয় কুরবানি দিয়ে বিক্রি করে দেবেন না? কুরবানি দিয়ে বিক্রি করুন, কুরবানি বিক্রি করে দেবেন না? দুইটা গরু তো না? তা দর্শক, আমরা গরুটি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এপাশে একটা, এই যে এপাশে আর একটা গরু আছে, এই যে এখানে একটা গরু আছে, এই যে লাল টকটকা গরু। আপনি কি সবসময় লাল গরু পালেন? হ্যাঁ, আমি সবসময় লাল গরু পালি। লাল লাল গরু পালেন? লাল গরু পছন্দ, লাল গরু পালি। তাই কোন হাটাতে গেছিলেন এগুলো? জয়মন্ডপ থেকে। জয়মন্ডপ থেকে আনছেন? কি জাতের সার এগুলো? এগুলো দেশি, অরিজিনাল দেশি। হ্যাঁ, অরিজিনাল দেশি। দা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অরিজিনাল দেশি সার গরু এটা না? দুটা দাম চাচ্ছেন কত? আমি তো এখন কোরবানি সময় আলিশেন 2000 বার, তারপর আপনি একটা দাম আছে কাস্টমার সে বাড়বো, তো আরো স্বাস্থ্য বাড়বে, তারপর বিক্রি করবেন না? তারপর বিক্রি করবেন, তারপর বিক্রি করবেন। এই যে গরুটা দেখেন একদম লাল টকটক, একদম অরিজিনাল দেশি। আপনি যে জাতের গরুগুলো পালছেন এই গরুগুলো কিন্তু বাজারে চাহিদা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ করে সব সময় চাহিদা আছে। প্রত্যেক বছরই পালেন? হ্যাঁ, প্রত্যেক বছরই পালেন। এই যে গরু পালতেছেন, এই গরু পালার পিছনে সহযোগিতা করে কি আপনাকে? সহযোগিতা আমরাই করি, আর কি না করবো? গরু বিক্রি করে কি মানে একটা স্বপ্ন আছে তো প্রত্যেক নিজের তাকে নাই মিষ্টি কুমড়া খাওয়ালে সমস্যা হয় না গরু? না না, মিষ্টি কুমড়া হলো ভালো। ভালো না? এমনি অসুখ বিসুখ হলে গরু চিকিৎসা কিভাবে? ডাক্তার দেখেন? বাড়িতে আসে না? নিয়ে বাড়ি আসে, বাড়ি আসে না? উপজেলা পশু হাসপাতালে? না না, তাহলে এটা আমার প্রাইভেট আর কি, ধল্লাবাজার থেকে। ধল্লাবাজার থেকে আসে না, সে ট্রিটমেন্ট করে যায়। এই যে এই গরমে কয়বার গোসল করেছেন গরুগুলা? এই ডেলি আর কি, একবার করে করায়। ডেলি একবার করে করাচ্ছেন না? তো দর্শক, সামনে কুরবানি ঈদ, কুরবানি ঈদে গরুগুলো বিক্রি হবে। তো ভাই এখন দাম চাচ্ছে না, তো আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি, সেই নাম্বারে যোগাযোগ করলে পরবর্তীতে আপনি গরু দুটার দাম কি রকম হয় বলে দেবেন নাকি? হ্যাঁ বলে। আচ্ছা, ঈদের 1 সপ্তাহ আগে যদি যোগাযোগ করেন, তাহলে যদি গরু থাকে তাহলে আপনার বলবে, আপনারা নির্ধারিত জায়গায়। ঠিকানাটা কোথায় আছে আপনার? এটা ফুটনগর, ফুটনগর ডল্লা ইউনিয়ন, ডল্লা ইউনিয়ন অরিজিনাল একদম দেশি, একদম দেশি গরু। তো এই যে চাচার সাথে আমি কথা বলেছি এবং এই চাচার অনেক কথাই গরু সম্বন্ধে জানলাম। বহুদিন ধরে তো গরু পালেন? সবাই ভালো থাকবেন, পরবর্তী কৃষকের একটি ভিডিও জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।